নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। আজ দিনভর দেশ বিদেশ শহর রাজ্য বিনোদন বা খেলার জগতে নানান ঘটনা ঘটে গিয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো নিয়েই শুরু করছি 15:15:05। বিস্তারিত খবরে যাব, দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। ফের বিস্ফোরক সৌগত রায়, কেকের অনুষ্ঠানে টাকা নিয়ে প্রশ্ন। নোয়াপাড়ায় টিএমসিপির অনুষ্ঠানে প্রশ্ন তৃণমূল সাংসদের, অহেতুক জল খোলার প্রয়োজন নেই বললেন মদন। বেসুরো বিজেপির দূত কুমার, বীরভূম জেলা সংগঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির রাজ্য কমিটির নেতা। অনুরাগীদের বসে যাওয়ার নির্দেশ, দূত কুমারের পাশে অনুপম। জট কাটলো দুয়ারে রেশন প্রকল্পে, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প সংবিধানসম্মত, রায় কলকাতা হাইকোর্টের। অগ্নিবিক্ষোভে স্টেশনের ট্রেনে আগুন, বিক্ষোভের নামে আগুন লাগালে সেনায় নিয়োগ নয়, কড়া বার্তা ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরীর। মঙ্গলবার আসছে অক্ষয় ছবি রক্ষাবন্ধনের ট্রেলার, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির থাকবেন খিলাড়ি। শুরুতেই নজর রাখবো প্রথম 15টি খবরে। কলকাতার নজরুল মঞ্চে কলেজ ফেস্টে গান গাইতে এসে প্রয়াত হয়েছিলেন বলিউডের সঙ্গীত শিল্পী কেকে। কেকের মৃত্যুর পর আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ ওঠে, তোপের মুখে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ। প্রশ্ন উঠেছিল, তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত অনুষ্ঠানে কোথা থেকে এলো এত লক্ষ লক্ষ টাকা, এত টাকা যোগাচ্ছেনই বা কারা? এবার তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে সেই প্রশ্নই তুললেন সাংসদ সৌগত রায়। অল্প বয়সেই প্রমোটার বা মাস্তানদের কাছে আত্মসমর্পণ করলে যুব সমাজ ভবিষ্যতে লড়বে কী করে? প্রশ্ন সৌগত রায়ের। সৌগত রায়ের বয়স হয়ে গেছে, বার্ধক্য এসে গেছে, তাই বয়স্ক মানুষ হিসেবে কখন কোথায় কি মন্তব্য করছেন তা নিয়ে অযথা জল ঘোলা না করে, ঠিক বা ভুল এর বিচার না করে শুনে নেওয়া উচিত। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ ফেস্টে কেকের প্রোগ্রামে মোটা টাকা খরচ নিয়ে যে সৌগত রায়ের মন্তব্যের প্রেক্ষিতে এদিন মদনবাবু বলেন, যদি সমস্ত খরচ খরচা হিসাব নিকাশ ঠিক রেখে মানুষের কাছ থেকে সাহায্যের অর্থ নিয়ে কেউ কোনো অনুষ্ঠান করে তবে তাতে ক্ষতির কিছু নেই। সামনে 21 জুলাই এর মতো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে তৃণমূল কংগ্রেসের, তা নিয়ে চিন্তাভাবনা ছেড়ে অহেতুক তৃণমূল ছাত্র পরিষদের কলেজের প্রোগ্রামের খরচ খরচা নিয়ে জল ঘোলা না করাই ভালো বলে দাবি বিধায়ক মদন মিত্রর। বিস্ফোরক বিজেপি রাজ্য কমিটির নেতা দুধকুমার মণ্ডল, বীরভূম জেলা সংগঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দলেরই বিরুদ্ধে সরব তিনি। তার সঙ্গে আলোচনা না করেই জেলা থেকে ব্লক কমিটি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় মন্তব্য তাঁর, অনুগামীদের চুপ থাকার বার্তা নেতার। দুধকুমারের মতো পুরনোদের অভিজ্ঞতা ও পরামর্শকে সম্মান দিয়ে সংগঠনের সামনের সারিতে আনার দাবি অনুপম হাজরার। ফেসবুকে জেলা থেকে ব্লক কমিটি গঠনের বিরুদ্ধে পোস্ট করেন দুধকুমার, তাঁর দাবি, বাংলার মানুষ বিজেপির পাশে ছিল, মানুষের কাছ থেকে সরে আসছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের বেলদার বিজেপির দলীয় কার্যালয় থেকে উজ্জ্বলা যোজনার গ্যাস বিলির অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা। কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার গ্যাস ডিস্ট্রিবিউটর বাদ দিয়ে কেন বিজেপির দলীয় কার্যালয় থেকে প্রাপ্যদের দেওয়া হচ্ছে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানাবেন বলে দাবি তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্টের। যদিও দেউলির নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী প্রধানমন্ত্রীর যোজনার সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার ভিতর কোনো দোষ দেখছেন না। তার দাবি, শাসক দল যেখানে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নিচ্ছে, সেখানে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া দোষের নয়। জট কাটলো দুয়ারে রেশন প্রকল্পের, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প বেআইনি, এই অভিযোগ তুলে প্রকল্প বাতিলের দাবিতে আদালতে দ্বারস্থ হন রেশন ডিলাররা। আবেদন খারিজ করে হাইকোর্ট স্পষ্ট জানায়, দুয়ারে রেশন প্রকল্প সংবিধানসম্মত, করোনাকালে সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পে রাজ্য সরকারের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন রেশন সামগ্রী। তবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশনের বিরোধিতা করে আদালতে মামলা করে রাজ্যের রেশন ডিলার সংগঠন। তাদের অভিযোগ, দুয়ারে রেশন প্রকল্পটি ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের বিরোধী, অবিলম্বে প্রকল্পটি বাতিল করা হোক। মামলাটি যায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে, এরপরেই আদালত জানায় দুয়ারে রেশন প্রকল্পটি বৈধ, তা কোনোভাবেই ন্যাশনাল ফুড সিকিউরিটির বিরোধী নয়।
চড়ুপ লেপচার পর রামকুমার সিং ফের কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী পুলিশ কনস্টেবল। কলকাতার পার্ক সার্কাসের পর এবার মুর্শিদাবাদের ফারাক্কা। শনিবার ফারাক্কার এনটিপিসিএস পাওয়ার প্ল্যান্টের ভিতর কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী হলেন সিআইএসএফ কনস্টেবল রামকুমার সিং। বছর 48 রামকুমার বিহারের বেগুসারাইয়ের বাসিন্দা। গত 3 বছর ধরে ফারাক্কার এনটিপিসিএস এ সিআইএসএফ এ কর্তব্যরত ছিলেন তিনি। পার্ক সার্কাসের ঘটনায় চড়ুপ লেপচার আত্মঘাতী হওয়ার পর পুলিশ কমিশনার জানিয়েছিলেন চড়ুপ অবসাদের শিকার। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে পুলিশকর্মীদের কাউন্সেলিং চালুর কথাও জানিয়েছিলেন পুলিশ সুপার। তবে সেই পরিকল্পনা যে বাস্তবায়িত হয়নি তা প্রমাণ করল ফারাক্কার রামকুমার সিং এর আত্মঘাতী হওয়ার ঘটনা। দাদার পাকা দেখার দিন দাদাকে ধারালো অস্ত্রের কোপ ভাইয়ের। সম্পত্তি নিয়ে ঝামেলা জেরেই দাদা অনির্বাণ খাসনবিশকে রবিবার ধারালো অস্ত্র দিয়ে কোপায় ভাই। অভিযুক্ত সায়ক খাসনবিশকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। মুচিপাড়া থানার জিমপট্টি এলাকার ঘটনা। পরিবারের অভিযোগ, বাবাকে দিয়ে জোর করিয়ে নিজের নামে সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য জাপ দিচ্ছিল অভিযুক্ত। আহতকে আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। মায়ের সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতী ওই যুবক বলেই অনুমান পুলিশের। সামনেই পরীক্ষা, তা সত্ত্বেও ক্রিকেট খেলার জন্য গতকাল দুপুরে ডাকতে এসেছিল বন্ধুরা। তখনই মায়ের সঙ্গে বচসা বাধে সোহামের। তারপরে সন্ধে নাগাদ নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় কসবার বাসিন্দা সোহামকে। গড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র সোহাম। ক্রিকেট খেলতে ভালোবাসত সে। সামনে পরীক্ষা থাকায় খেলতে বাধা দিতেন সোহামের মা। অভিযোগ, তা নিয়ে নিত্য অশান্তি লেগে থাকত সোহামের পরিবারে। তবে ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। বছর দেড়েকের ভাইজির কান্নায় রাতেই ঘুম ভেঙে গিয়েছিল কাকার। ভাইজির উপর আক্রোশে বৌদির গলায় ছুরির কোপ মারল দেওর। শনিবার রাতে দিগঙ্গার সোহাই কুমারপুর অঞ্চলের ঘটনা। জখম শিখা দাসকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত অমর দাস। স্থানীয় সূত্রে খবর, অমরের দাদার একটি বছর দেড়েকের মেয়ে আছে। শনিবার রাতে সে কান্নাকাটি করছিল, পাশের ঘরে ঘুমোচ্ছিলেন অমর। ঘুম ভেঙে যাওয়ায় আক্রোশে সে বৌদির গলায় ছুরির কোপ বসায় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে শিখার গলায় বেশ কয়েকটি সেলাই পড়ে। অমরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্যায় বিপর্যস্ত আলিপুরদুয়ার। বিপদ সীমার উপর দিয়ে বইছে শহরের প্রায় প্রত্যেকটি নদী। হাসিমারার কাছে ফুঁসছে তোরসা নদী। শনিবার ভুটান সীমান্তে কালচিনি ব্লকের ছোট মেচিয়া বস্তির 4টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেল। ভাঙনের আশঙ্কায় দিন গুনছে আরও 11টি পরিবার। ভুটান পাহাড়ে বৃষ্টি ও এলাকায় বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে তোরসা নদী। ভেসে যাওয়া ঘরগুলো থেকে কিছুই বাঁচাতে পারেননি বাসিন্দারা। প্রায় এক কাপড়ে ঘর ছেড়ে কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন তারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হরকা বাহাদুর সোনার মতে, বহুদিন ধরে বিপদসংকুল নদী পাড়ে বাস এলাকার বাসিন্দাদের। বারবার বাঁধ নির্মাণের আবেদন জানালেও বাঁধ তৈরি হয়নি আজও। ক্রমাগত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘর বাড়ি, গৃহপালিত পশু সবই। নদীর টানে ভেসে গেছে সর্বস্ব। নদীর পাড়ে ভেসে যাওয়া ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। হা হুতাশি এখন মেচিয়া বস্তির মানুষদের সম্বল। প্রশাসনের কাছে দরবার করেও বাঁধে সুরাহা হয়নি। সকলেই চাইছেন প্রশাসন ব্যবস্থা না নিলে পুরো গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অগ্নি বিক্ষোভে থামল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর গাড়ি। আন্দোলনকারীর বক্তব্য শুনলেন ভগবন্ত মান। ভোট প্রচারে আজ রোড শো করছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বুলেট প্রুফ গাড়িতে চড়ে করছিলেন প্রচার। রাস্তায় অগ্নিপথ আন্দোলনকারীদের দেখে গাড়ি থামান মান। এসইউভি গাড়ির সানরুফ থেকে বেরিয়ে কথা বললেন বিক্ষোভকারীর সঙ্গে। আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেন, অগ্নিপথ নিয়ে সংসদে আলোচনা হলে তিনি এ নিয়ে কথা বলতে নিজেই সংসদে যাবেন। যোগী রাজ্যে নৈরাজ্য, বাবা ছেলের বিবাদে কানপুরে চলল গুলি। কানপুরের চকেরি থানা এলাকার শ্যামনগরে বাবা ছেলের মধ্যে বচসা বাধে। এরপরেই শুরু হয় গুলি চালনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালাতে থাকে অভিযুক্তরা। গুলিতে জখম হন এক পুলিশ কর্মীও। এরপর অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় বাড়িতে ঢোকার চেষ্টা। প্রায় 20 রাউন্ড গুলি বিনিময় হয় দুপক্ষের মধ্যে। বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই বাড়িতে ঢুকতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার করা হয় পিতা পুত্রকে। মাঝ আকাশে বিপত্তি। বড়সড় বিপদ থেকে রক্ষা পেল স্পাইস জেটের বিমান। রক্ষা পেলেন 185 জন যাত্রী। এদিন দিল্লিগামী বিমানটি ওড়ার পর মাদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তখনই ইঞ্জিন বন্ধ করে দেন পাইলট। দ্রুত নিরাপদে পাটনায় অবতরণ করে বিমানটি। পাখির সঙ্গে ধাক্কার জেরেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও এক ধাপ এগোলো ভারত বায়োটেক। শেষ হয়েছে নাজাল টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল, এখন ডেটা অ্যানালিসিস প্রক্রিয়া চলছে। আগামী মাসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে জমা দেওয়া হবে ডেটা, এমনই জানিয়েছেন ভারত বায়োটেকের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডাইরেক্টর কৃষ্ণা এল্লা। সব ঠিক থাকলে দ্রুত এই টিকা বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে। পশু খাদ্য খেয়ে দিন গুজরান করছেন অনেক আফগান। রাজধানী কাবুলের নীল গম্বুজওয়ালা মসজিদের সামনে বাসি রুটি ও নান বিক্রি হয়ে থাকে। সাধারণত পশুদের জন্যই খাবার কেনেন আফগানরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজেদের জন্য ওইসব বাসি রুটি ও নান কিনছেন সাধারণ মানুষ, জানিয়েছেন বিক্রেতারা। এখন সময় একটা বিরতির, আর বিরতির পর থাকছে ফিল্ম। বিরতির পর এবার নজর রাখবো পরের ১৫টি খবরে। উদ্বোধনের পর প্রগতি ময়দানে ট্রানজিট করিডোর দিয়ে প্রধানমন্ত্রীর নোংরা সরানো নিয়ে প্রচারে মেতেছেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রীর এই কাজ উদাহরণ হয়ে থাকবে, টুইটে বলেছেন অমিত মালাভিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর পথেই যদি নোংরা পড়ে থাকে তবে কি কাজ করছে প্রশাসন? কেন আগেই এই জঞ্জাল নজরে আসেনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মী আধিকারিকদের? প্রধানমন্ত্রীর চলার পথের এই হাল হলে কি হাল স্বচ্ছ ভারতের? নাটকীয় ছবিতে উচ্ছ্বাস বিজেপির, কিন্তু প্রশ্নে মোদি প্রশাসনই। অগ্নিপথের সপক্ষে বিবৃতি দিলেন তিন সেনাপ্রধান। ভারতীয় সেনা বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী, তিনি বলেন সেনাবাহিনীতে এই সংস্কারের প্রয়োজন ছিল। আগামী দিনে যুদ্ধ প্রযুক্তি নির্ভর হয়ে পড়বে, প্রযুক্তির বিষয়ে নতুন প্রজন্ম অনেক বেশি দক্ষ, তাই সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিপথ প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিপথের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে কংগ্রেস, তবে আজ কংগ্রেসের সেই সত্যাগ্রহ শুধুমাত্র দিল্লিতে। অগ্নিপথ যোজনা প্রত্যাহারের দাবিতে আগেই সরব হয়েছেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীরা। এই দাবিতেই আজ দিল্লির যন্তরমন্তরে সত্যাগ্রহে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও সাংসদরা, উপস্থিত প্রিয়াঙ্কা গান্ধী স্বয়ং। হিংসাত্মক বিক্ষোভের পাশে অন্য এক ছবি, বিক্ষোভের সময় চোখে জল আন্দোলনকারীর। অগ্নিপথ প্রকল্প তুলে নিন, না হলে চার বছরের পরিশ্রম বিফলে যাবে, নষ্ট হয়ে যাবে ক্যারিয়ার। হরিয়ানায় অগ্নিপথের প্রতিবাদে বিক্ষোভে নেমে কাঁদতে কাঁদতে কাতর আর্জি এক যুবকের। এক সরকারি আধিকারিকের কাঁধে মাথা রেখে কেঁদে ফেললেন তিনি। ওই যুবককে স্মারকলিপি জমা দিতে বললেন আধিকারিক, আশ্বাস দিলেন উচ্চ মহলে পাঠিয়ে দেওয়া হবে স্মারকলিপি। অগ্নিপথে মুখ পুড়েছে কেন্দ্রের, চাপে পড়ে পিছু হটে বিভিন্ন সময়ে নানা প্রকল্পে নানা সংরক্ষণের ঘোষণা করেছে কেন্দ্র, তবুও থামছে না বিক্ষোভ। এবার গেরুয়া শিবিরের তরফে নয়া ঘোষণা, বিজেপি পার্টি অফিসে সিকিউরিটির কাজে নিয়োগের সময় প্রাধান্য দেওয়া হবে অগ্নিবীরদের, বললেন বিজেপি সর্বভারতীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। অর্থাৎ চার বছর দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকার পর বিজেপি অফিসে নিরাপত্তা দেখবেন অগ্নিবীররা। দেশের নিরাপত্তা যারা দেখছেন তাঁদের এমন ভবিষ্যৎকে উজ্জীবিত করতে পারবে বিক্ষোভকারীদের, উঠছে প্রশ্ন। প্রবল বৃষ্টিতে জলমগ্ন বাংলাদেশ, সেখানকার প্রশাসন সূত্রে খবর, ১২২ বছরের ইতিহাসে এরকম ভয়াবহ পরিস্থিতি আগে হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ, ভূমিধস ও বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৫ জনের, শুধুমাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে একাধিক জেলায়, সব থেকে বেশি ভয়াবহ অবস্থা সিলেট ও সুনামগঞ্জের। গোটা দেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুটি জেলা। বন্যার জেরে সিলেটে ওসমানী বিমানবন্দরে বিমান ওঠা নামা বন্ধ হয়ে যায়। সিলেট ও সুনামগঞ্জে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে পাঠানো হয় সেনাবাহিনী। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের আধিকারিক জানান, মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় প্রায় ৯৭২ মিলিমিটার বৃষ্টি হয়। সেই জল দ্রুত গতিতে সুনামগঞ্জ ও সিলেটে নেমে আসে, যার জেরে মাত্র ১২ ঘন্টায় সুনামগঞ্জের জল ৪ ফুট বেড়ে গেছে। বাংলাদেশের প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে। এরকমভাবে বৃষ্টি চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। অবশেষে মিলল মুক্তি, পাকিস্তান সীমানায় মাছ ধরতে যাওয়ার অপরাধে ২০১৮ সালে ২০ জন ভারতীয় মৎস্যজীবীকে বন্দী করে নেয় সেদেশের সরকার। দীর্ঘ ৫ বছর পর তাদের মুক্তি দেওয়া হলো, ওয়াঘা বর্ডার দিয়ে তাদের ভারতে পাঠানো হবে বলে জানা গেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ শোনাচ্ছে রুশ বাহিনী। পূর্বাঞ্চলের সেভেরোদোনেস্ক শহরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে, শহরের দখল নিতে বিমান হামলাও চালাচ্ছে রুশ বাহিনী। একই সঙ্গে পূর্বাঞ্চলের ইজিয়াম শহরের দখল নিতে তৎপরতা শুরু করেছে রুশ বাহিনী। গত কয়েকদিন ধরে এই তৎপরতা লক্ষ্য করা গেছে, ইজিয়াম শহরে আটকে পড়েছেন অনেকেই।
যুদ্ধের আবহে দ্বিতীয়বার ইউক্রেন সফর সেরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনের পাশে থাকার বার্তা নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিস। রাশিয়ার বিরুদ্ধে লড়াই জারি রাখতে ইউক্রেনকে পদ্ধতিগত সহায়তা প্রদান করার পক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি। দেশের ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বরিস জানান, ইউক্রেনের বিপর্যয় শুধু এখন সেই দেশে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় সবার ইউক্রেনের পাশে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিভ সফরে জেলেন্সকির সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বরিসের। কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর প্রায় চার মাস হতে চলল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, থামার নাম নেই, অথচ প্রায় প্রতিদিনই প্রাণহানি, হামলা, সম্পত্তি নষ্টের ঘটনা ঘটছে। জায়গায় জায়গায় আগ্রাসী হয়ে উঠছে পুতিন বাহিনী, সুযোগ বুঝে পাল্টা দিচ্ছে ইউক্রেন সেনা, আর বিপাকে পড়ছেন সাধারণ ইউক্রেনীয়রা। এই রকম পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট উদ্বেগ বাড়ালো। তাতে দাবি করা হয়েছে 10,000-এর বেশি ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে এই যুদ্ধে। মিতালী রাজ আগেই অবসর ঘোষণা করেছেন। বাংলার ঝুলন গোস্বামী এখনও নিজের সিদ্ধান্ত না জানালেও তিনি যে ভারতীয় দলের নির্বাচকদের নজরে নেই সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি-20 দল ঘোষণার মধ্যে ইঙ্গিত মিলেছে। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও কয়েকটি টি-20 ম্যাচ খেলতে ডাম্বুলা পৌঁছল ভারতীয় মহিলা ক্রিকেট দল। 23 জুন থেকে হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে নামবে ভারতীয় দল। শ্রীলঙ্কা যাওয়ার আগে জাতীয় ক্রিকেট একাডেমির কোচ VVS লক্ষ্মণের কাছে প্রশিক্ষণ নিয়েছেন হরমনপ্রীত কৌররা। FIH প্রো হকি লিগে দুরন্ত জয় ভারতীয় মহিলা হকি দলের। টোকিও অলিম্পিকে রূপজয়ী আর্জেন্টিনাকে পেনাল্টি শুটআউটে 2-1 গোলে হারালো গুরজিৎ কৌর নেহা গোয়েলরা। নির্ধারিত সময় ম্যাচটি 3-3 গোলে শেষ হয়। ভারতের হয়ে জোড়া গোল করেন গুরজিৎ কৌর। শেষ পর্যন্ত পেনাল্টি কর্নারে ম্যাচের ফয়সলা হয়। টোকিও অলিম্পিকে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছ থেকে হেরে পদক জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা হকি দলের। আর্জেন্টিনার বিরুদ্ধে এই জয় অলিম্পিকের হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল বলে মনে করছে সবাই। ভারতে হতে চলা প্রথমবার চেস অলিম্পিয়াডের টর্চ র্যালির ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে সঙ্গে নিয়ে চেস অলিম্পিয়াডের টর্চ র্যালি ফ্ল্যাগ অফ করেন তিনি। আগামী 28 জুলাই থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে চেস অলিম্পিয়াড, চলবে 10 অগস্ট পর্যন্ত। দেশের 75টি শহর ঘুরে 27 জুলাই চেন্নাই এসে পৌঁছবে টর্চ র্যালি। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপে মোহাম্মদ শামির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম জানালেন এবারের IPL-এ চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স দলের কোচ আশিস নেহরা। তবে সামনের বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে জাতীয় দলের স্কোয়াডে থাকতে পারেন শামি। দেশের সেরা পেসারদের মধ্যে মোহাম্মদ শামি থাকলেও দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে টি-20 ম্যাচ খেলেন না শামি। পরিবর্তে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজদের দিকেই ফোকাস করছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। আগামী মরশুমে চেন্নাইয়ান FC-তে সই করলেন লাল হলুদের ঘরের ছেলে মোহাম্মদ রাফিক। ইস্ট বেঙ্গলের সঙ্গে 31 মে চুক্তি শেষের পরই ফ্রি ফুটবলার হিসেবে 2 বছরের জন্য চেন্নাইয়ান FC গেলেন তিনি। 2024-এর মরশুমে শেষ পর্যন্ত তিনি ধোনির দলের সঙ্গে যুক্ত থাকবেন। ISL-এর প্রথম মরশুমে ATK দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন মোহাম্মদ রাফিক। ম্যাচের শেষ মিনিটে গোল করেছিলেন তিনি। সময় আরও একটা বিরতির পর থাকছে। ফিরলাম বিরতির পর, এবার নজর রাখবো শেষ 5টি খবরে। বক্স অফিসে পুরোপুরি ব্যর্থ অক্ষয় কুমারের ছবি সম্রাট পৃথ্বীরাজ। তবে পুরনো ব্যর্থতা ভুলে এবার আগামী ছবি রক্ষাবন্ধন নিয়ে ময়দানে নামছেন বলিপাড়ার খিলাড়ি। কয়েকদিন আগেই জানা গিয়েছে রাখি পূর্ণিমা উপলক্ষে 11 আগস্ট পর্দায় আসছে রক্ষাবন্ধন। অতরঙ্গীরের পর এই ছবিতে পরিচালক আনন্দের রায়ের সঙ্গে ফের জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে নায়িকার ভূমিকায় নজর কাড়বেন অভিনেত্রী ভূমি পেডনকার। সদ্যই রক্ষাবন্ধন নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট। অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবারই মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। বিভিন্ন সোশ্যাল সাইটে প্রকাশ্যে আসার আগে মুম্বাইতে হতে চলেছে রক্ষাবন্ধনের জমকালো ট্রেলার লঞ্চ, আর সেই অনুষ্ঠানে নায়িকা ও পরিচালককে নিয়ে হাজির থাকবেন খিলাড়ি অক্ষয় কুমার। জানা যাচ্ছে রক্ষাবন্ধন একটি এমন পারিবারিক ছবি যা সমস্ত দর্শকদের মন ছুঁয়ে যাবে। সূর্যবংশীর পর আর সেইভাবে বক্স অফিসে সাফল্য পাননি অক্ষয় কুমার। তবে নিজেকে বলিপাড়ার আসলি খিলাড়ি প্রমাণ করতে মরিয়া তিনি। আগে ভাগেই রক্ষাবন্ধনের প্রচার শুরু করতে চান অক্ষয়, আর ট্রেলার মুক্তির দিন থেকেই সেই জার্নিটা শুরু হবে। শেষ পর্যন্ত ফিরছে কারণ জোহারের সেই বিখ্যাত কফির আড্ডা।
কিছুদিন আগে জনপ্রিয় শো কফি উইথ কারার নিয়ে দারুণ চমক দিয়েছিলেন কেজো। সোশ্যাল সাইটে সঞ্চালক জানিয়েছেন, কফি উইথ কারেনের নতুন সিজন নিয়ে আর ছোট পর্দায় ফিরবেন না তিনি। অবশ্য তারপরে জল্পনা ভেঙে কেজো জানিয়েছিলেন, ছোট পর্দার বদলে এবার কফির আড্ডা দিতে ওটিটিতে ফিরছেন তিনি। 2019 টেলিভিশনে দেখা গিয়েছিল কফি উইথ কারেন সিজন 6, তারপর থেকে এই জনপ্রিয় টক শোর নতুন পর্ব দেখার অপেক্ষায় দিন গুনছেন সকলেই। অবশেষে কারণ জানালেন, আগামী 7 জুলাই থেকেই ওটিটিতে শুরু হয়ে যাবে কফি উইথ কারণ সিজন 7। এদিন সোশ্যাল সাইটে শো এর ছোট্ট টিজারও শেয়ার করেছেন কারণ, আর সেই টিজার দেখেই নস্টালজিয়ায় মজেছে নেট দুনিয়া। অবশেষে মার্কিন থ্রিলার সিরিজ সিটাডেলে শুটিং শুরু করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সদ্যই আটলান্টায় মিটেছে সিটাডেলে শুটিং পর্ব। র্যাপ আপের খবর সোশ্যাল সাইটে জানালেন পিগি চপস। শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন ভিডিও শেয়ার করেছেন তিনি। পাশাপাশি টিম সিটাডেলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। সিরিজে রিচার্ড ম্যাডেন ছাড়াও এক ঝাঁক আন্তর্জাতিক তারকার সঙ্গে নজর কাড়বেন দেশি গার্ল। গত বছর শুরু হয়েছিল এই মেগা ওয়েব সিরিজের শুটিং। সিটাডেলে রীতিমতো মার্কাটারি লুকে নজর কাড়বেন জাংলি বিল্লি। এখানেই শেষ নয়, সিরিজে থাকবে নায়িকার দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স। শোনা যাচ্ছে সিরিজে প্রিয়াঙ্কা অভিনীত চরিত্রটির নাম নাদিয়া, যিনি একজন স্পাই। আগামী বছর ওটিটিতে আসছে সিটাডেল। সলমান খানের পর এবার লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের নেক্সট টার্গেট প্রযোজক কারণ জোহর, এমনটাই সূত্রের খবর। ধর্মার কর্ণধারের কাছে তারা 5 কোটি তোলা আদায় করার পরিকল্পনা করেছিল। পুলিশের কাছে কুখ্যাত গ্যাংস্টারের দলের এক সদস্য সে কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। যদিও মুম্বাই পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন তাদের কাছে এরকম কোনো খবরই নেই। কিছুদিন আগে খুন হয়ে যান পাঞ্জাবের সিঙ্গার সিধু মুসেওয়ালা, তারপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই। পাঞ্জাবি গায়ককে খুন করার পর জেল থেকে সলমান খান ও সেলিম খানকে হুমকি চিঠি পাঠিয়েছে সে, এমনকি ভাইজানকে খুন করতে নিয়োগ করা হয়েছিল শার্প শুটারও। ইতিমধ্যে এ নিয়ে বেশ কিছু অপরাধীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। জোর খবর, শুধু সলমান বা করণ জোহর নন, বলে পাড়ার বেশ কিছু তারকার নাম রয়েছে লরেন্স বিষ্ণুইয়ের হিট লিস্টে। রুদ্রবীণার অভিশাপের রহস্যের সমাধান করতে ফিরছে আলাপ ও শ্রুতির সেই দুর্দান্ত জুটি, কারণ ওটিটিতে আসছে সুরেলা রহস্য রোমাঞ্চ সিরিজ রুদ্রবীণার অভিশাপ দ্বিতীয় পর্ব। সদ্যই মুক্তি পেয়েছে নতুন পর্বের ট্রেলার। সিরিজে আলাপ ও শ্রুতির চরিত্রে নজয় কাড়বেন বিক্রম ও রূপসা। পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়, উশসী রায় ছাড়াও আরও অনেককে। প্রথম পর্বের মতো রুদ্রবীণার অভিশাপ দ্বিতীয় পর্বেও যে এক কথায় টান টান হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। 1 জুলাই থেকে সিরিজের স্ট্রিমিং। 15:15:05 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।